নখ, শরীরের লোম, থুতু, শরীরের মরা চামড়া বিক্রি করে প্রতি মাসে কয়েক লাখ টাকা আয় করেন 28 বছরের এক তরুণী। নেটদুনিয়ায় নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই অসাধ্য সাধন করে চলেছেন যুক্তরাষ্ট্রের এই তরুণী। তার আয়ের একটা বড় অংশ তিনি ব্যয় করেন রাস্তার কুকুর বিড়ালের জন্য। আরো জানাচ্ছেন তানভীর জনি। নানা রকম অদ্ভুত পেশার কথা প্রায়ই শোনা যায়। মানুষের ভিন্ন ধরনের শখ ও কর্মকাণ্ডের কথা প্রায়ই আমাদের সামনে আসে। তেমনই এক অদ্ভুত উপায়ে আয় করছেন নর্থ ক্যারোলাইনার বাসিন্দা রেবেকা ব্লু। 28 বছর বয়সী এই তরুণীর মাসিক আয় 7 থেকে 8 লক্ষ টাকা। তবে এই বিশাল আয় কোনো পণ্য বা সেবার বিনিময়ে নয়, নিজের ব্যবহৃত জিনিস ভক্তদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেন তিনি। বিনিময়ে আয় করেন লাখ লাখ ডলার। তার বিক্রির তালিকায় আছে হাত ও পায়ের নখ, মরা চামড়া, খুশকি, গোসলের পানি, বগলের লোম, ব্যবহৃত কটন বার্স ইত্যাদি। শুধু তাই না, জীবন ও খাবার এবং থুতুও বিক্রি করেন রেবেকা। সাবেক এই স্ট্রিপ ড্যান্সার অনলাইনে নিজের পুরনো জিনিস বিক্রি করে কোটিপতি হয়েছেন। নেট দুনিয়ায় এই ওয়েবক্যাম মডেল তুমুল জনপ্রিয়তা পান। অনেকেই তাকে একবার সামনে থেকে দেখার জন্য মুখিয়ে থাকে। আর এই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়েছেন 28 বছর বয়সী রেবেকা ব্লু। তার বেশ কিছু উদ্ভট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রথমে রেবেকা সপ্তাহে 5 থেকে 10 হাজার টাকা আয় করতেন। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন অন্তর্বাস ও মোজার মতো ব্যবহৃত জিনিসগুলো অনলাইনে চাহিদা বাড়ছে, তাই এই অভিনব উদ্যোগ তার। রেবেকা তার ব্যবহৃত পণ্যে নিজের গন্ধ ধরে রাখার জন্য ভ্যাকুয়াম সিল করে দেন। এইসব জিনিসের ভিডিও তৈরি করে তিনি যেমন আনন্দ পান, তেমনি নিজের ক্যারিয়ারের জন্য এটি বিশাল মাইলফলক। রেবেকা নারীদের জন্য বিভিন্ন পণ্যের ব্যবসা শুরু করেছেন। তিনি ই কমার্স সাম্রাজ্য শুরু করার চাবিকাঠি শিরোনামে একটি বই লিখেছেন, যার লক্ষ্য নিজের জিনিস বিক্রি করার বিষয়ে নারীদের শিক্ষিত করা। এসব জিনিস বিক্রি করে তিনি যা আয় করেন তার পুরোটা শুধু নিজের কাজে ব্যবহার করেন না, বরং রাস্তার কুকুর বিড়ালদের জন্য সেই অর্থ খরচ করেন তিনি। তানভীর জনি, নাগরিক।